হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন 9:30 বাজে, আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে মনটা ভালো হয়ে গেল, কারণ এই ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। আর এই ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, দেখো কি সুন্দর। বছরের প্রথম এই ফুলগুলো ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগে ফুলগুলো। এই যে একটু ভালো করে দেখাই, ছাদে এসে মনটা ভালো হয়ে গেল। আর কি সুন্দর ফুরফুরে বাতাস, ওয়েদারটা খুব সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই ভিডিও করলাম। আর এইদিকে জবা রানী, ছোট্ট ছোট্ট জবা দেখো কি মিষ্টি। এই জবাগুলো প্রত্যেক দিন ফোটে, দুটো চারটে করে করে প্রত্যেকদিন ফোটে। এই যে ভারী মিষ্টি লাগছে ফুলগুলোকে। আজকের ওয়েদারটা কি বলবো, খুব ভালো, খুব সুন্দর। এত এতদিন গরমের পর মানে এই মিষ্টি ওয়েদারটা, এটারই অপেক্ষা করছিলাম। এই যে লাল জবা, লাল জবা কি সুন্দর ফুটে আছে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর এত সুন্দর ওয়েদার, ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে পরিবেশটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মিষ্টি আলুর গাছ দেখেছো, একটা মিষ্টি আলু পুঁতে রাখা হয়েছিল, সে আলুটা গাছ হয়েছে। আরো অনেক গাছ রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে ভেন্ডি, এটা ভেন্ডির গাছ লাগিয়েছি। এটা ভেন্ডির বীজ এনে এই কয়েক মাস আগে পুঁতে দিয়েছিলাম, গাছ বেরিয়েছে এখানে। এদিকে আছে সাদা কলকে আর সাদা টগর। এই টগরগুলো কিন্তু খুব ভালো লাগে, আর এর সেন্টও খুব সুন্দর। অনেকটি টগর ফুটে রয়েছে, এগুলোকে সব তুলবো, তুলে পুজো দেব। আর এই যে করবী, একদিন তোমাদের সাথে সব গাছ, সব সবজি গাছ, তারপর ফুল গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো এই ভিডিওটা জানিও। আর এই যে সাদা ফুল, এগুলো ফুটেছে, এগুলোকে সব তুলে তুলে পুজো দেব। এ কি অবস্থা, কি অবস্থা, এটা নেলপালিশ পড়েছে, দেখি দেখি দিয়ে নেল পলিশ, আবার লিপস্টিকও, লিপস্টিক না দাড়ি হয়ে গেছে, এটা দাড়ি হয়ে গেছে তো। টাকলু মাথা, টাকলু মাথা, ঘরের অবস্থা খুব বাজে হয়ে আছে, গুছানো গাছানো কিছু থাকে না, কারণ এই দুটো গুছানো গাছানো একদম রাখে না। টুইনস আমার, আরুষি আরোহী ব্লগ যে নাম আছে, এই যে আরুষি আরোহী, এরা দুজন ঘরের কোনো আর সৌন্দর্য রাখলো না, দাগিয়ে নোংরা করে একাকার করে রেখেছে। দেখো অবস্থা, এরা না ঘুমানো পর্যন্ত মানে ঘর গোছানো হয় না। এরা ঘুমাবে, তারপর আমি ঘর টর গুছিয়ে পরিষ্কার করে তারপরে একটু ওদের পাশে রেস্ট করব। বাচ্চাদেরকে এটুকুনি করতে দিই, কারণ ওদের যে শৈশবটা রয়েছে সেই শৈশবটা কিন্তু এগুলোর মধ্যে দিয়েই মানে আর কি প্রকাশ পায়। ওরা তো করবেই,
ঘর বাড়ি গুছিয়ে সবসময় রাখলে কিন্তু মানে আমাদের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমার কিছুক্ষণ পরে আবার মনে হয় যে না করছে করুক, নোংরা করছে করুক, পরিষ্কার করা যাবে, ওদেরকে তাই বাধা দিই না। আমার একটু কষ্ট হয় বটে, কিন্তু বাধা দিই না। তোমাদের কি মতামত, তোমাদের কি মতামত আমাকে একটু কমেন্টে জানাও। পরিয়ে দাও, নেল পলিশ পরিয়ে দাও, পায়ে নেল পলিশ পরিয়ে দাও, পরিয়ে দাও। কি সুন্দর কালার, কোথায় পেলা বাবা এটা? তুমি কোথা থেকে পেয়েছো এটা? কোথায় ছিল কালারটা? কোথায় ছিল কালার? তুমি সরি করো, কি কি কালার আছে এর মধ্যে, কি কি কালার আছে বলো? ব্ল্যাক, ব্ল্যাক। আর কি আছে? পিঙ্ক। আর পিঙ্ক। আর কি আছে? পিঙ্ক। আর কি কি কালার আছে বলো? ইয়েলো। ইয়েলো। আর কালার, কোথায় যাচ্ছো? কালার লাটি, তোমার কালার কই? ওকে একটু দাও বাবা, ওকে একটু দাও, ওকে একটু দিয়ে দাও, ওরকম করতে হয় না। আর কি কি কালার, কি কি কালার আছে বলো? ওটা তো পেইন্ট, আমি জানি। কি কি কালার আছে ওর মধ্যে? ইয়েলো, অরেঞ্জ, পার্পেল, আর কি? ব্ল্যাক, হোয়াইট, আর কি আছে? ব্রাউন, রেড, ব্লু, গ্রিন। আমি সুপার হিরো। তুমি সুপার হিরো? আমি সুপার হিরো দেখাবো। বাবা একটা রাইমস বলো তো। আমি সুপার, একটা রাইমস বলো তো বাবা, একটা বাংলাতে ছড়া বলো। আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশি, টুকটুকি বাজাই বলো। আমরা দুটি ভাই বলো, এ কি? আচ্ছা ওইটা বলো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে বলো, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। পেইন্ট।